অন হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দুই ধরনের মেমোরি কিন্তু আমরা দেখতে পাই, একটি হলো র্যাম আর একটা হচ্ছে রম। এখন র্যাম যে অপশনটা আছে, এই অপশনটা আমরা কীভাবে ক্লিন করব, রিফ্রেশ করব। আর র্যাম একটি মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি র্যামটাকে ক্লিন না করেন তাহলে মোবাইলটা কিন্তু ফাস্ট হবে না। এখন র্যাম ক্লিন করার জন্য কোনো কীভাবে ক্লিন করতে হয়, কোনো শর্টকাট অ্যাপস বা অ্যাপস আইকন আছে কি না আপনাদের অনেকের প্রশ্ন। আপনারা আমার মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে এবং এখানে লেখা আছে র্যাম অপশন। এই যে প্লাস উড়োজাহাজের মতো যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে ক্লিন হবে, রিফ্রেশ হবে অনলি র্যাম। এখন র্যাম রিফ্রেশ করার জন্য এই যে অ্যাপসের মতো একটা আইকন ডিসপ্লেতে আপনাদেরকে দেখালাম, এটি কীভাবে এখানে নিয়ে আসবেন এবং এটি কোথায় পাবেন অনেকের প্রশ্ন। তো এটি কীভাবে এখানে নিয়ে আসবেন এবং কোথা থেকে নিয়ে আসবো সব এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি দেখার পরে আপনারা খুব সহজে এটি আনতে পারবেন এবং মোবাইলের র্যামটাকে আপনারা ফাস্ট করতে পারবেন। এর জন্য আমি এই যে অপশনটি আছে আপনাদের সামনে, এটি আমি রিমুভ করে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে নাই, আমি যদি সমস্ত জায়গায় দেখাই আপনি কোথাও কিন্তু এটা আর পাবেন না। এখন যে কাজটা করব, আমরা জানি মোবাইলে যে সকল অ্যাপস ইনস্টল করা হলে এরকম থাকে ডিসপ্লেতে। এখন প্রথমেই মোবাইলটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম যে পেজটা আছে ওপরে ক্যামেরা প্লাস বিভিন্ন অ্যাপস থাকে, আমি এটি সামনের দিকে টান দেব। টান দেওয়ার পরে এরকম একটা পেজ আমি পেয়ে যাব। এখানে উপরের দিকে একটি প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস মোবাইলের ডিসপ্লেতে শো করে, উপরের দিকে একটি সার্চ একটি অপশন আছে আইকন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে পরবর্তী অপশনগুলো আসতে কিছুটা সময় নেই, এই জন্য ঘুরতে থাকে। আমরা কিছু সময় ওয়েট করলাম, ওগুলো আসা পর্যন্ত অলরেডি চলে আসলো। এখন নিচের দিকে আসবো, নিচের দিকে এসে সিকিউরিটি একটি অপশন আছে, এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস মোবাইলের ডিসপ্লেতে শো করবে, এখান থেকে আমি সামনের দিকে টানতে থাকবো, ফিঙার দিয়ে সামনের দিকে টানতে থাকবো। দেখেন এখানে কিন্তু সেম মোবাইলে যে অ্যাপসটি ছিল অ্যাপস আইকন, সেটি এখানে চলে আসলো। এই অ্যাপস আইকনটি আমাকে অ্যাড করতে হবে ডিসপ্লেতে, এখানে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু এটি এই আইকনটি যোগ হয়ে গেল। এখন এরপরে আমি চাপ দিয়ে ধরে আমার যেখানে দরকার সেখানে আমি বসিয়ে নিলাম। এরপরে এই যে প্লেনের মতো যে চিহ্ন আছে, এখানে আপনি চাপ দিলে এটি বুস্ট স্পিড শুরু হয়ে যাবে, অর্থাৎ র্যামের ভিতরে রিফিলের শুরু হয়ে যাবে, ক্লিনার শুরু হয়ে যাবে। আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।